মানব সভ্যতার অগ্রগতির সাথে হারিয়ে যাচ্ছে বনাঞ্চল ধীরে ধীরে বসবাসের উপযুক্ত স্থান হারিয়ে ফেলতে বসেছে বন্য প্রাণীরা। বনজ সম্পদ ধ্বংস হওয়ার সাথে খাদ্য সংকটে ভুগছে প্রাণীরা। ফলে বাধ্য হয়ে অনেক সময় লোকালয়ে প্রবেশ করছে এই সকল নিরীহ প্রাণী কিন্তু মানুষ রূপে একাংশ জানোয়ার বন্যপ্রাণীদের বাসস্থান দখলের সাথে তাদের সাথে হিংস্র আচরণও অব্যাহত রেখেছে মঙ্গলবার তেলিয়ামোড়া গৌরাঙ্গটিলা এলাকায় ঘটে যাওয়া নির্মম বানুর হত্যাকাণ্ডের ঘটনা একাংশ মানুষের বিবেক নিয়ে বড়সড় চিহ্নের জন্ম দিয়ে গেছে এদিন একটি নিরীহ বানুরকে আটক করে কে বা কারা এরপর বানুরটিকে গলায় ফাঁস লাগিয়ে খুন করার পাশাপাশি চোখ পর্যন্ত খুলে নেয় মানবরূপী দানবেরা কিন্তু বিষয়টি সচেতন মানুষের মনে ব্যাপকভাবেই প্রভাব ফেলছে ঘটনা প্রসঙ্গে এক পথচারী জানান তিনি রাস্তার পাশ দিয়ে যাবার পথে একটি বানরকে ছটফট করতে দেখেন তিনি যতক্ষণে সামনে এগিয়ে যান ততক্ষণে বানরটি মৃত্যুর কোলে ঢুলে পড়ে কিন্তু মৃত বানরের গলায় ফাঁস এবং চোখ খুলে নেওয়ার দৃশ্য দেখে তিনি বুঝতে পারেন বানরটিকে খুন করা হয়েছে কি দেখছেন আপনারা তো আমরা এই বিকাল ছটার দিকে ইসলামের দিকে

তারা এসে মৃত বানরটিকে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে পাঠায় অন্যদিকে একই দিনে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তেলিয়ামোড়া থানার সংলগ্ন ঘাট রাস্তার উপর একটি বানর গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এই ঘটনাও স্থানীয় লোকজনেরা বন দপ্তরের খবর দিলে কর্মীরা এসে আহত বানরটিকে উদ্ধার করে নিয়ে যায় দপ্তরের পশু হাসপাতালে তবে বনকর্মীদের এ দিনের একটি ঘটনা নিয়ে জনমনে বিদ্রুপ দেখা দেয় জানা গেছে প্রথমে আহত বানরটিকে উদ্ধার করার জন্য একটি সিমেন্ট বস্তা নিয়ে এসেছিল বনকর্মীরা কিন্তু এই বস্তা দিয়ে আহত বানরকে উদ্ধার করতে ব্যর্থ হয় বনকর্মীরা পরবর্তী সময়ে লোহার খাঁচা এনে বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয় তারা ততক্ষণে আরও অসুস্থ হয়ে পড়ে আহত বানরটি বন্যপ্রাণীর উপর এইভাবে অত্যাচারের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা গিয়েছে যারাই বানরটিকে হত্যা করেছে তাদেরকে খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে